বার্গারের দাম 4 লক্ষ টাকা, ভাবা যায়। নেদারল্যান্ডসের ভুর্থুইজেনের শেফ রবার্ট ভ্যান ডিজিন 2021 সালের 28 জুন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হ্যামবার্গারটি তৈরি করেছেন। গোল্ড লিফস, জাফরান, ওয়াগিউ বিফ, ক্যাভিয়ার ও আরও অনেক চমকের সঙ্গে দুনিয়ার সবচেয়ে দামি বার্গার বানিয়ে শেফ দুনিয়ায় নজর কেড়েছেন ডাচ রেস্তোরাঁর মালিক রবার্ট ভ্যান ডিজিন। বার্গারটির দাম মাত্র $5,000, ভারতীয় মুদ্রায় প্রায় 4.5 লক্ষের কাছাকাছি দাম হবে। ডাচ ডিনার ডে ডালটনস বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বার্গারের রেকর্ড ভেঙেছেন। দ্য গোল্ডেন বয় নামে পরিচিত প্রায় 4 লক্ষ টাকার এই বার্গারের মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে সুস্বাদু সব উপকরণ। এই বার্গারে ওয়াগিউ ব্রিস্কেট ও ছোট পাঁচরের ভরপুর স্বাদ রয়েছে। বার্গারের বানটি জাফরান দিয়ে বানানো এবং সোনার পাতায় মোড়ানো। ফিলিং এর মধ্যে রয়েছে বেলুগা ক্যাভিয়ার, সাদা ট্রাফল, পালেটা আইবেরিকো, বেলোটা হ্যাম, কিং ক্র্যাব, সঙ্গে রয়েছে ডোম পেরিগন শ্যাম্পেনে ডোবানো রসালো পেঁয়াজের রিং। সবশেষে বিশ্বের সবচেয়ে দামি কফি, কোপি লেওয়াক ও ম্যাকালান সিঙ্গল মল্ট হুইস্কি ও প্রচুর পরিমাণে বারবিকিউ সস। তবে ডাচ শেফ নিজের বা অন্যকে খাওয়ানোর জন্য এই দামি খাবারটি বানাননি, বার্গার থেকে উঠে আসার সকল অর্থ একটি চ্যারিটির জন্য উৎসর্গ করেছেন তিনি। একটি সংবাদ মাধ্যমে ওই ডাচ শেফ জানিয়েছেন, হ্যামবার্গারটি তৈরি করেছেন শুধুমাত্র মানুষের পাশে দাঁড়াবেন বলে। কঠিন পরিস্থিতিতে প্রায় 1000 জন অভাবী ও দুস্থ মানুষের মুখে অন্ন তুলে দেবেন বলেই এই অভিনব ও দামি সিদ্ধান্ত। এই রেসিপিটি বানানোর জন্য ডাচ শেফ প্রায় 5 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। কোন কোন উপকরণের সঙ্গে কোন কোন মশলা বা উপাদান সঠিক ও পরিপূরক হয় তার চূড়ান্ত পর্যায়ে আসতেই 5 মাস পরীক্ষা নিরীক্ষাতেই কাটিয়ে দিয়েছেন এই বিশ্ববিখ্যাত শেফ। তার অফিসিয়াল ওয়ার্ল্ড রেকর্ড ব্রেকিং কৃতিত্ব তার নিজের শহরে 30 বছর আগে প্রতিষ্ঠিত তার রেস্তোরাঁ ডি ডালটনসে হয়েছিল। কোভিড-19 মহামারী চলাকালীন, যখন সমস্ত রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছিল এবং খাবারের প্রতিযোগিতাগুলোও বাতিল ঘোষণা করা হয়েছিল, তখন তিনি ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট শিল্পে কিছুটা আশাবাদ আনতে চেয়েছিলেন বলে প্রচেষ্টা চালান দ্য গোল্ডেন বয় বানানোর। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।